নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পড়ে গেছে সেপ্টেম্বর মাস, আর এই মাসে প্রেম থেকে বিবাহে পরিণত হতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সাত রাশির জাতক ও জাতিকা সাত পাকে বাধা পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের চলার পথে অত্যন্ত কার্যকরী। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। বর্তমান যুগ ডিজিটাল যুগ, বর্তমান যুগ প্রেমের যুগ, তাই বর্তমান যুগে 90% প্রেম থেকে কিন্তু বিবাহ হয়, আর এই প্রেম থেকে বিবাহে পরিণত হতে চলেছে এই সাত সৌভাগ্যশালী রাশি। প্রথমে আমি আপনাদেরকে প্রেম নিয়ে ছোট্ট করে বলবো, একদম অল্প সময় নেব, আপনাদের সময় নষ্ট করবো না, এবং বিবাহ নিয়ে ছোট্ট করে বলবো। দুটি জিনিস নিয়ে আমি ছোট্ট করে বলবো, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন, আপনাদেরই কাজে আসবে। দেখুন, প্রতিটি মানুষের জীবনে কিন্তু প্রেম প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, প্রেম মানুষের অক্সিজেনের মতো। হ্যাঁ বন্ধুরা, এবং এই প্রেমে যারা সফল হয় তারাই আনন্দে থাকতে পারে, আর যারা ব্যর্থ হয় তাদের জীবনে নেমে আসে ঘোর কালো অন্ধকার। কিন্তু আনন্দের বিষয় এটাই যে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি তাদের প্রেম থেকে বিবাহে পরিণত হতে চলেছে। এবার আমি বিবাহ নিয়ে ছোট্ট করে বলবো। দেখুন, প্রেম এবং বিবাহ দুটি কিন্তু আলাদা গ্রহ কিন্তু নির্দেশ করে। হ্যাঁ বন্ধুরা, প্রেম দেখায় শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা প্রেম থেকে সহজেই বিবাহে পরিণত হতে পারে, এবং আপনার জীবনে প্রেমের কারণে খুশি আসতে পারে। কিন্তু বিবাহ দেখায় বৃহস্পতি গ্রহ, হ্যাঁ বন্ধুরা, এবং শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ খুব ভালো থাকে তাহলে আপনাদের জীবনে প্রেম থেকে বিবাহের পর আনন্দে কাটবে, এবং যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রেম ঠিক থাকবে কিন্তু আফটার ম্যারেজ প্রবলেম ক্রিয়েট করবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা যত বিচার করে বিয়ের পিঁড়িতে বসুন, আর আপনারা যদি চান যে আমার কাছে যত বিচার করাবেন তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং সেখানে আমি সমস্ত রকম প্রোভাইড করব। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা সেপ্টেম্বরে সাত পাকে বাধা পড়তে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা তাহলে কিন্তু আপনারা প্রেম থেকে সাত পাকে বাধা পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দুহাত চার হাত হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে যে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সাত পাকে বাধা পড়তে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সাত পাকে বাধা পড়তে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু প্রেম থেকে সাত পাকে বাধা পড়তে চলেছেন। এবং শেষ যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।